বড় হয়ে তুমি যা ইচ্ছা হতে পারো, নো প্রবলেম। জাস্ট তুমি তোমার নিজের মনের কথা শুনবে, তুমি নায়ক গায়ক শিল্পী যা ইচ্ছা হও বাবা, নো প্রবলেম। জাস্ট নিজের মনের কথা শুনবে তাহলেই হবে, তোমার খুশিতে আমাদের খুশি, আমাদের কোনো চাহিদা নাই বাবা। আমি আমার বিয়ের আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম, যদি ছেলে হয় তাহলে ইঞ্জিনিয়ার বানাবো, আর যদি মেয়ে হয় তাহলে ডাক্তার বানাবো। আর তোদের ভালো লাগে নাচ গান, তোদের এই ধরনের ন্যাকামি কথাবার্তা আমি শুনতে চাই না। তোরা বাঁচুস মরস আমার কিচ্ছু যায় আসে না, আমার ইঞ্জিনিয়ার চাই, আমার ডাক্তার চাই, তাড়াতাড়ি পড়তে বগিয়ে যা। স্কুলের শিক্ষা সফর কিন্তু কখনোই মিস করবে না, তুমি অলওয়েজ শিক্ষা সফরে যাবা। আর শুধু শিক্ষা সফর কেন, বন্ধুদের সাথে প্রয়োজনে ঘুরতে যাবো, তোমাকে অনেক ঘুরতে হবে, অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু শিখতে হবে, ঘোরাঘুরি কোনো বিকল্প নেই বাবা, তোমাকে অবশ্যই অনেক বেশি ঘুরতে হবে। যে কোনো প্রয়োজনে আমাকে বলবো, আমি টাকা দিয়ে হেল্প করবো, নো প্রবলেম বাবা। তুমি জাস্ট নিজের খেয়াল রাখবা আর অনেক বেশি ঘোরাঘুরি করবা, তাহলে আমি হ্যাপি। কেন স্কুল কলেজ করে পড়ালেখা করে না, তোরা কিছু শেখায় না, তোর আবার শিক্ষা সফরের জন্য আলাদা জায়গায় যেতে হবো, ওই জায়গায় টাকা খরচা না করে ওই টাকা দিয়ে বিসিএস এর জন্য MP3 কিনা পড়াশোনা করে কামে লাগবো। এই ধরনের আজেরা ঘোরাফেরা বাদ দেবে বাবা, তাড়াতাড়ি গিয়ে পড়তে বো, বিসিএস কার্ডে লইতে বো। তোর বাইক লাগবে, কোনটা তোমার পছন্দ আমাকে বলো, সুজুকি জিক্সার অ্যাপাচি R15 ইয়ামাহা, কোনটা তোমার পছন্দ জাস্ট আমাকে বলো। তুমি যদি আমাকে এখন বলো, আমি এখন প্রয়োজনে তোমার জন্য বাইক নিয়ে আসবো। তুমি জাস্ট আমাকে বলো তুমি কোনটা চাও, হুন্ডা ট্রাকের নিচে চাপা পড়তে চাস, মানে দুনিয়া থেকে অকালে যাওয়ার চিন্তা ভাবনা করতেছো? ওই হুনছো, তোমার পোলার এখন হুন্ডা শখ দেখছে, সে এখন হুন্ডা চালাবে, ট্রাকের নিচে সে চাপা পড়ে মরতে চায়, তার এখন হুন্ডা দরকার হইবো, হুন্ডা। তোমার ছেলে বন্ধু মেয়ে বন্ধু সবাইকে একদিন বাসায় দাওয়াত করো, আমরা একদিন পিকনিক করি, অনেক বেশি মজা হবে, অনেক বেশি আড্ডা দিতে পারবো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে অনেক ভালো লাগবে, আর তোমাদের ভিতর যে বন্ডিংটা আছে ওটা অনেক বেশি স্ট্রং হবে। সবাইকে একদিন দাওয়াত দাও। মাইয়া আবার বন্ধু হয়ে কেমনে, মাইয়া তো বান্ধবী বো, আর তুই ওকে বাসায় না খাওয়াইতে চাইতেছিস কিনা আমি তো বুঝতেছি না, ওরা তোরা কবার খাওয়াইছে, হ্যাঁ তুই যাবার খাওয়াইতে চাইতেছিস, মানে টাকা খরচা করে দান দেখালি না। আচ্ছা বলো তো ছবিটা কি এই পাশ থেকে এই পাশে লাগাবো নাকি এই পাশ থেকে এই পাশে লাগাবো, আমি ঠিক বুঝতেছি না যে কোন পাশে লাগালে ঠিক বেশি ভালো লাগবে, তোমার অ্যাসথেটিক সেন্স অনেক ভালো, আমাকে একটু সাজেস্ট করো তো বাবা, ঠিক কোনভাবে সাজালে ঘরটা অনেক বেশি সুন্দর লাগবে। খাট ডান পাশে রাখলে ভালো লাগবে না বাম পাশে রাখলে ভালো লাগবে, এটা তোর থেকে অনেক ভালো আমরা জানি, ঠিক আছে। আর তোর থেকে শিখতে হবে কেমনে ঘর গুছাইতে হয় নাকি, নিজের পড়ার টেবিলটা ভালো করে গুছাইতে পারোস না, তুই আমার সাজেশন দেস। তোমার কখনো মন খারাপ হলে সেটা কিন্তু আমাকে অবশ্যই বলবা, কখনো মন খারাপ করে থাকবে না, ডিপ্রেসড হও মন খারাপ হোক কিংবা তুমি যদি অন্য মনস্ক হও আমাকে সেটা শেয়ার করবা, তোমার অবশ্যই ভালো লাগবে। আমি তো তোমার ফ্রেন্ডই হই, আমি তোমার ফ্রেন্ড না, আমি তোমার ফ্রেন্ডের মতো তুমি আমাকে ভাবতে পারো, যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে বলবা। ডিপ্রেশন আবার কি, এটা খায় না মাথা দেয়, আমি তো কিছু বুঝলাম না, এইসব আজ বাদ দিয়ে তাড়াতাড়ি ছাদে যা, ছাদে যে কাপড়গুলো নিয়ে একটু পরে বৃষ্টি পড়বো, ঠিক আছে। আর সকাল থেকে বিলেটা কিছু খাইতেছে না, দেখো কি হয়েছে, তোর এই আজের আলাপ বাদ দিয়ে বিলেটা দেখো কি হয়েছে। বন্ধুদের সাথে চট্টগ্রাম যাওয়ার প্ল্যানিং করছো, অনেক ভালো করছো, তুমি যদি চট্টগ্রাম যাও তাহলে তোমার টাকা লাগবে না, এই টাকা লাগবে এই মানি ব্যাগ নিয়ে নাও। আর শোনো তুমি কোথায় কোথায় ঘুরবা, তুমি অবশ্যই গুলিয়াখালী সি বিচ যাবা, তুমি সীতাকুণ্ড যাবা, তুমি পতেঙ্গা সি বিচ যাবা, তুমি নাপিতাছড়া ঝর্ণা যাবা, তারপরে মহামায়া লেকে যাবা, অনেক জায়গা আছে ঘোরার, আমি তোমাকে মানি ব্যাগ দিয়ে দিচ্ছি, তুমি পুরো মানি ব্যাগ নিয়ে যাও, যত টাকা লাগে তুমি খরচ করে নিও বাবা। ঘর থেকে একবার বের হইলে তোমার ট্যাঙ্কি তুমি একদম ভাঙা ফেলুন, বলে দিলাম পাঙ্খা করছিস তোমার, এখন তুমি বন্ধুগুলোকে ঘুরতে যাবা, একদম বলে দিয়েছি ঘর থেকে এক পা বের হবি না, বলে দিলাম। যদি কোথাও যাসো সন্ধ্যার আগে মাগরিবের আজানের আগে ঘরে ফিরবি। কখনো বাইরে খেতে ইচ্ছে করলে অবশ্যই বাইরে থেকে খেয়ে নেবে বাবা, কখনো কিপটা আমি করবে না, কিংবা আমাকে বলবে আমি তোমাকে নিয়ে অবশ্যই রেস্টুরেন্টে যাবো, আর তোমার পছন্দের ডিশ তোমাকে কিনে খাবো। তুমি কখনো খাবার দাবার নিয়ে কিপটা আমি করবে না, জাস্ট আমাকে বলবে আমি তোমাকে সেই জিনিসটা অবশ্যই খাওয়াবো। এত বাইরে খেতে ইচ্ছা করে কেন, তোর ঘরের খাবার এখন মুখে রোচে না, নবাব জাদা গেছিস গা, কথা না কয়ে একদম চুপচাপ করলা বাজি দিয়ে খায়া ঘুমাবি, যদি একটা কথা কস থাড়া একটা কানে নিচে লাগামো। নতুন কিছু জামা কাপড় নিয়ে নাও, এগুলো আর পড়তে হবে না, এগুলো পুরনো হয়ে গেছে, তুমি বিকেলবেলা বসুন্ধরা গিয়ে তোমার পছন্দের জামা কাপড়গুলো কিনে নিও, এই হচ্ছে মানি ব্যাগ, তোমার যা ইচ্ছা নিয়ে আগে তুমি কিনে নিও। সরি পুরান হয়ে গেছে মানে মাত্র 4 বছর আগে জামাটা কিনছি, এত তাড়াতাড়ি পুরনো হলো কেমনে, আর তোর বাপের সাইজে কিনছিলাম, যেন তুই আজ থেকে 10 বছর পরেও জামাটা পড়তে পারোস, আর তুই এত তাড়াতাড়ি কোস পুরনো হয়ে গেছে গা, তাড়াতাড়ি এই জামাটা পর। তোমার ক্রাফটিং করতে ভালো লাগে, অবশ্যই ক্রাফটিং করবা, কী কী লাগে ক্রাফটিং করতে, আর এটা কি করছো, এটা কি তুমি করছো, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এটা করতে কী কী লাগছে, তোমার যা লাগে আই মিন তোমার ক্রাফটিং করতে যা যা লাগে আমাকে বলবা, আমি তোমাকে সবগুলো দিব, তোমার কাগজ কলম মার্কার হোয়াট এভার যা লাগে আমাকে বলবা, আমি তোমাকে এইসব করার জন্য কিনে দেবো, কখনো চিন্তা করবা না। তুই সারাদিন খরচটা কি আমরা একটু বুঝাবি বাবা, সারাদিন কী কাটাকাটি করছো বা এটা এই যে কী বানাচ্ছিস, কি তুই যে কাগজ দিয়ে বানাচ্ছিস সেটা বানাচ্ছিস কি, দেখে মনে হইতেছে পোলিও আক্রান্ত কোনো গাছ, এটা না গাছ লাগতেছে না মাছ লাগতেছে না, কোশ্চেনটা কি এইসব চিন্তা, মানে এগুলো আজের কাম বাদ দিয়ে একটু পড়ালেখা তো করতে পারো, মানে তোরা দেখে কিচ্ছু হবে না, উচ্চাস একটু কাজ ভালো কাজ কর। 3 তারিখ তো তোমার জন্মদিন, এই জন্মদিনে তুমি উপহার হিসেবে কিছু আমাকে বলো, তুমি জাস্ট মুখ ফুটে একবার বলো যে তোমার কি চাই, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব, আর তোমার জন্মদিন কিন্তু এইবার অনেক বড় করে উদযাপন করবো, অনেক মানুষকে দাওয়াত করবো, তুমি জাস্ট আমাকে বলো বাবা তুমি তোমার তোমার কি লাগবে আমাকে বলো, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। জন্মদিনের গিফট, জন্মদিনটা আবার কি, মানে তুই যে জন্মাইছিস দুনিয়াতে এটাই তো দুনিয়ার সবথেকে বড় ভুল, এই ভুলগুলোকে তোরা আমি গিফট করুম, এটা তুই ভাবলি কেমনে, তাড়াতাড়ি ফ্যানগুলো মুস একটু পরে মেহমান আসবো, কাজ মানে কাম কর, তুই একটু কাজ কর, একটু কাজে চিন্তা ভাবনা কর, প্রতিবন্ধী একটা। তোমার কি কাউকে পছন্দ, আই মিন তুমি কি কাউকে ভালোবাসো, যদি কাউকে ভালোবাসো কিংবা পছন্দ করো তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি সেই ব্যাপারটা অবশ্যই দেখবো। আর যদি রিলেশনশিপে যাও তাহলে একটু দেখে শুনে রিলেশনশিপ করো বাবা, ঠিক আছে, বুঝে না এই সময়ে। ভাল লাগে, ভাল লাগে মানে কি, তুই মানে তুই একটা মায়ের পছন্দ করোস, ওইটা তুই আমার কইতেছিস, মানে তোর লজ্জা করলো না, আরে পোলা আমার শেষ 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 শেষ, এই হুনছো তোমার পোলা না এটা পছন্দ করে সেটা, আর আমার কই পোলা আমার শেষ, এই পোলা ধ্বংস ধ্বংস, এই পোলা তুমি এটা আমার পোলা না, আমার পোলা না সে ধ্বংস শেষ শেষ। তো লাইক ও শেয়ার ঠক দিজে মা কাল কাছে, তোমাকে লাইক ও শেয়ার ঠক দিজে।